তাকে হত্যা করার জন্য 7 তারিখ বিকেলে শালনা বাজারের একটি দোকানে গরু কাটার একটি ছুরি অর্ডার দেন। তিনি রাতের বেলা আনুমানিক 7:30টার দিকে তিনি ভিকটিমের বাসায় যান। প্রথমত ভিকটিম যেই রুমে পড়াশোনা করছিলেন সেই রুমে প্রবেশ করে এই গরু কাটার ছুরি দিয়ে এলো পাথারি উপর্যুপুরি ছুরিকে আঘাত করেন। বাসায় আরবি পড়াতে গিয়ে সুসম্পর্ক, এক পর্যায়ে সবার অগোচরে ছাত্রীকে মৌখিকভাবে বিয়ে করেন আরবি শিক্ষক। পরে পরিবারে কেউ মেনে না নেওয়ায় এবং পারিবারিকভাবে বিয়ে করতে ছাত্রীকে রাজি করাতে না পারায় ক্ষিপ্ত হন এই গৃহশিক্ষক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 650 টাকা দিয়ে গরু জবাইয়ের ছুরি বানিয়ে নেন এই গৃহশিক্ষক। এরপর সে ছুরি নিয়ে বাসায় ঢুকে কুপিয়ে কলেজ ছাত্রী রাবেয়া আক্তারকে খুন করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে ওই ছাত্রীর মা ও দুই বোনকেও কুপিয়ে জখম করা হয়। গত 8 মে গাজীপুরের সালনায় নৃশংসভাবে কুপিয়ে কলেজ ছাত্রীকে হত্যা ও নিহতের মা ও দুই বোনকে মারাত্মক জখম করার ঘটনায় একমাত্র আসামি মোহাম্মদ সাইদুল ইসলামকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার 10 মে রাতে টাঙ্গাইলের ভুঞ্জাপুর এলাকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব একের অভিযানে আরবি শিক্ষক সাইদুল গ্রেপ্তার হন। বৃহস্পতিবার 11 মে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেপ্তারে সাইদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, 2020 সালে করোনাকালীন রাবেয়া তার দুই বোন ও মাকে আরবি পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসাবে সাইদুলকে নিয়োগ দেন। এই সুবাদে তিনি প্রতিনিয়ত সে বাসায় যাওয়া আসা করতেন। এক পর্যায়ে ভিকটিমের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক হয়, বিভিন্ন সময় ভিকটিমের প্রতি কুনজর দেয় এবং এক পর্যায়ে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয় সাইদুল। 5-6 মাস আরবি শেখানোর পর তার কাছে আরবি পড়া বন্ধ করে দেয়। তিনি বলেন, সাইদুল প্রতারণামূলকভাবে 2020 সালের ডিসেম্বরে ভুক্তভোগীকে মৌখিকভাবে বিয়ে করে। বিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য ভিকটিম ও তার পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকে। ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পেরে সাইদুলের সঙ্গে ভিকটিমের যোগাযোগ বন্ধ করে দেয়। 2022 সালের অক্টোবরে ভিকটিম গাজীপুর সদর থানায় তাকে উত্ত্যক্ত করার বিষয়ে একটি অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে সাইদুল কিছুদিন ভিকটিমকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকেন। কিন্তু 2 মাস ধরে কলেজ ও বাসার বাইরে যাওয়া আসার পথে পুনরায় তাকে উত্ত্যক্ত করতে থাকেন। প্রস্তাবে রাজি না হলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন। র্যাবের কর্মকর্তা বলেন, এক পর্যায়ে সাইদুল জানতে পারে ভুক্তভোগী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি সাইদুল কোনোভাবেই মেনে নিতে না পেরে ভিকটিম ও তার পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত 7 মে বিকেলে স্থানীয় বাজারের কামারের দোকানে 650 টাকা দিয়ে গরু জবাই করার একটি ছুরি তৈরি করতে দেয়। পরদিন 8 মে সন্ধ্যায় ছুরি সংগ্রহ করে ভিকটিমের বাসায় গিয়ে সরাসরি তার রুমে ঢুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে মাথায়, গলায়, হাতে ও পায়ে আঘাত করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার মা ও দুই বোন এগিয়ে এলে তাদেরও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। বর্তমানে নিহতের মা ICU চিকিৎসাধীন রয়েছেন। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাবেয়া 2020 সালে জয়দেবপুরের একটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে HSC পাশ করেছেন। এরপর গাজীপুরের চৌরাস্তার একটি কলেজে স্নাতকের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি তিনি ILTS পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি বিউটি প্রোডাক্টস অনলাইন শপে চাকরি করতেন। গ্রেপ্তার সাইদুল চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে দাওরা পাশ করে গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। এর পাশাপাশি এলাকার বিভিন্ন বাসায় গিয়ে আরবি পড়াতেন। 2 মাস আগে 2টি চাকরি ছেড়ে দিয়ে শুধু বাসায় আরবি পড়াতেন। ঘটনার পর থেকে নিজের চুলদাড়ি কিছুটা কেটে চেহারা পরিবর্তন করে টাঙ্গাইলের ভুঞ্জাপুরে এক বন্ধুর বাসায় আত্মগোপনে যান। সেখান থেকে তাকে গত রাতে গ্রেপ্তার করেছে র্যাব।